আমরা ক্লাস নাইনের স্থানাঙ্ক জ্যামিতি ওই অধ্যায়টা শুরু করছি। স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতির সংজ্ঞাটা কি? এর ইংরেজি শব্দ হচ্ছে কোঅর্ডিনেট ও কোঅর্ডিনেট জিওমেট্রি, GEOMETRY, কোঅর্ডিনেট জিওমেট্রি। সংজ্ঞাটা হচ্ছে গণিতের যে শাখায় গ মধ্যন্বয়হস্রি, গণিতের যে শাখায় কি হয়, বীজগণিতের সাহায্যে, বীজগণিতের সাহায্যে, বীজগণিতের সাহায্যে কোনো বিভিন্ন বিভিন্ন জ্যামিতিক সমস্যার সমাধান করা হয়, তাকে বলে কোনো গণিতের যে শাখায় বীজগণিতের সাহায্যে বিভিন্ন জ্যামিতিক সমস্যার সমাধান করা হয় তাকে বলে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি তোমার এটা বিখ্যাত বিখ্যাত ফরাসি গণিতজ্ঞ রেনে রেনে ডেকার্তেস, DCARTES, রেনে ডেকার্তেস এই শাখার গণিতে অন্তর্ভুক্ত করেছিলেন এবং তার বিকাশ করে গিয়েছিলেন। তো স্থানাঙ্ক জ্যামিতির দুটি শাখা আছে, এক দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, আর দু নম্বর যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। আমাদের এই ক্লাস নাইনে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিটি নিয়ে পড়ব। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির ব্যাপারটা কি? স্থানাঙ্ক জ্যামিতির যে শাখায় কী হবে, বিভিন্ন সমতলিক জ্যামিতিক চিত্রের উপর থাকা সমস্যা বীজগণিতের সাহায্যে কী করা হবে,
समाधान करा है ताके बोले द्विमात्रिक स्थानांक ज्यामिति, द्विमात्रिक स्थानांक ज्यामिति। स्थानांक ज्यामिति द्विमात्रिक स्थानांक ज्यामिति, स्थानांक ज्यामिति जे शाखाय विभिन्न समतलिक ज्यामितिक चित्रेर ऊपर थाका समस्या बीजगणितेर साहाज्ये निर्णय करा हय। मने करो আমাদের যেটা প্রথমে আছে, আমরা তো এরকম স্থানাঙ্ক অক্ষ ব্যাপারগুলো বুঝি, লেখচিত্র করা হয়ে গেছে। লেখচিত্র হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির মূল ভিত। এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা মনে কর 3,4। এই 3,4 বিন্দু মানে কি না, 3,4 বলছি তাহলে এরকম জায়গায় হবে, একটা 3,4 একটা বিন্দু আছে সমতলের, একটা 3,4 বিন্দু মানে কি, এই বিন্দুটার থেকে যদি এক্স অক্ষর উপর লম্বটা নিই, এক্স অক্ষর উপর লম্বটা নিই, এই লম্বের দৈর্ঘ্যটা হবে 4 একক, আর এই লম্বের পাদবিন্দু থেকে মূল বিন্দু দূরত্বটা হচ্ছে 3 একক। এটা আমরা জানি, ভুলভাল বকছি না? তাহলে এই যে বিন্দুটা যদি আমি পি নাম দিই, এটা আর একটা মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে পি বিন্দু দূরত্বটা কত হবে দেখতো। এই ত্রিভুজটা কেমন দেখতে, সমকোণী ত্রিভুজ, এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এটা কিসের সূত্র দিয়ে বেরোবে, অতিভুজের সূত্র দিয়ে বেরোবে। এটা যদি আমি পি এম লম্ব মনে করি, তাহলে পি ও এম সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজের ওপি বাহুটি কি, ওপি বাহুটি হলো অতিভুজ। অতএব ওপি স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার, আপত্তি নেই বলে সিদ্ধান্ত নিয়েছিস? ওপি স্কোয়ার, ও এম মানে হচ্ছে 3 একক, 3 একক তার হোল স্কোয়ার, পি এম মানে 4 একক তার হোল স্কোয়ার, ওপি স্কোয়ার, তিনের স্কোয়ার মানে 9, আর এককের স্কোয়ার মানে বর্গ একক, 4 স্কোয়ার মানে 16, এককের স্কোয়ার মানে বর্গ একক, ওপি স্কোয়ার 9 আর 16 যোগ করলে 25 বর্গ একক, ওপি সমান কত, ওপি স্কোয়ার 5 বর্গ একক, 5 একক হোল স্কোয়ার, 5 এককের হোল স্কোয়ার, তাহলে ওপির মানটা কত, 5 একক। অতএব মূল বিন্দু থেকে 3,4 বিন্দুর দূরত্ব কত, 5 একক। আজকে আমরা এই সমস্ত অঙ্ক, এইরকম টাইপের অঙ্ক করার জন্য একটা সূত্র মুখস্থ করব, এটা সূত্র মুখস্থ করব। সূত্রটা কি, মূল বিন্দু থেকে 1, b বিন্দুর দূরত্ব, সেটা 3,4 হবে না অন্য সংখ্যা হতে পারে, মূল বিন্দু থেকে 1, b বিন্দুর দূরত্ব সমান কি হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। এই যে দেখ, এই যে 3 স্কোয়ার 4 স্কোয়ার, চালাও মুখস্থ। মূল বিন্দু থেকে 1, b বিন্দু দূরত্ব সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঘটনাটা এইরকম, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এখানে বিন্দুটা আছে 1, b বিন্দু, তাহলে এই দূরত্বটার কথা বলছি আমি। মূল বিন্দু থেকে 1, b বিন্দু দূরত্ব সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হয়েছে? মূল বিন্দু থেকে 1, b বিন্দুর দূরত্ব, গৌরব কি পড়েছি, রুট ওভার
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে শেষে একক একক। আমরা মধ্যশিক্ষা পর্ষদের পেজ নাম্বার 45 বার করব, একের এক নম্বর অঙ্কটা বলবো কি আছে। 45 নম্বর কথা বার করো, একের এক নম্বরে কোশ্চেন কি আছে বলে মূল বিন্দু থেকে 7, -24 বিন্দু দূরত্ব নির্ণয় করো। মূল বিন্দু থেকে 7, -24 বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের উপরের সূত্র অনুসারে কি লিখব, রুট ওভার 7 এর স্কোয়ার প্লাস -24 এর স্কোয়ার। মাইনাস থাকার জন্য বন্ধনী দিয়ে স্কোয়ার দেব, মাইনাস থাকার জন্য 7 এর স্কোয়ার মানে 49, 24 এর স্কোয়ার মানে 576, 24 এর স্কোয়ার মানে এটা যোগ করলে দেখ 625 হবে, 625 এর বর্গমূল কত হয় 25। তাহলে এটাই উত্তর। এখানে ঘটনাটা কি আছে, হ্যাঁ ঘটনাটা এইরকম আছে, এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। প্রথমে এক্সকে ধনাত্মক 7 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7 ঘর যাব, আর নিচের দিকে 24 ঘর নামব, 7 - 24 এই হচ্ছে এই দূরত্বটা হচ্ছে 25 একক। বোঝা গেল? এবার -24 এর স্কোয়ার -24 -24 মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, 4, 4, 16, 6 হাতে থাকলো বলে এক আছে, 4 দুগুণ 8 আর হাতে ছিল 1, 9, 4 দুগুণ 8 = 9 কাটা দিলাম, 4 দুগুণ 8, 2 দুগুণ 4 6 নামলো, আর 9 আর 8 = 17, 7 হাতে থাকলো 1, 1 আর 4 = 5, ওই যে 576। পরবর্তী আকর্ষণ 1 এর 2 নম্বরে কী আছে, 3, -4 আরে মূল বিন্দু থেকে 3, -4 বিন্দুর দূরত্ব। বলো কী লিখবো, 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার এত একক। দেবায়ন মুখ খোলের পরে খোল, 3 এর স্কোয়ার মানে 9, -4 এর স্কোয়ার মানে +16, বুঝাতে হবে একবার ছোট্ট করে। দেবায়ন কী বলছে, 25 এর বর্গমূল 5, এর ছবিটা কেমন হবে, ওই একই রকম, এক্সকে ধনাত্মক দিকে 3 ঘর যাব আর ঋণাত্মক দিকে 4 ঘর নামবো। কোনো দরকার নেই, তোমাকে বোঝানোর জন্য আমি করছি এখন। এটা হচ্ছে তোমার গিয়ে 5 একক। একের দাগে 3 নম্বরটা কী আছে, মূল কী লিখবো ভাষাটা, মূল বিন্দু থেকে a + b, a - b বিন্দুর দূরত্ব। হ্যাঁ কী লিখবো, রুট ওভার, তারপর অবস্থা হলো দাঁড়া যাকে ধরেছি a + b² যোগ a - b² এখানে শেষের রুটের বাইরে একক। এবার এটাকে এটা সূত্র আছে দেখ, a + b² যোগ a - b² সূত্রটা কী, সূত্রটা হচ্ছে এরকম, 2 × a² + b² মনে পড়ছে, গৌরব না পড়লে আমার অন্নবুদ্ধি আছে, মনে পড়ছে না, পড়ছে না, এটাকে a + b² বর্গনির্ণয় সূত্র দিয়ে ভাঙ, ক্লাস 7 পড়েছিস, a² + 2ab + b² এটাকে ভাঙলে কী হবে গৌরব, a² - 2ab + b² এটা -2a + 2 কেটে গেল, a² কভার আছে তাহলে 2a², b² কভার আছে তাহলে যোগ, এটা এবার 2 কমন নে, 2 × a² + b² এত একক। তবে তোমাকে আমি বলবো এখান থেকে সরাসরি এই লাইনটা লেখার জন্য, এই সূত্রটা একবার বসিয়ে দেওয়ার জন্য। নেক্সট পরবর্তী কোশ্চেন 1-এর 4 নম্বর, দেবায়নের মুখ খুলবে,
হ্যাঁ দুইয়ের এক আছে, আচ্ছা দুইয়ের এক, এটা স্টার দিয়ে একটা অঙ্ক হয়েছে, স্টার, স্টারে তো দোষ নেই। আচ্ছা মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে -6.8 বিন্দুর দূরত্ব, দেবায়ন মুখ খুলবে, সমান খোল, মুখ খোল, খুলবে না, গৌরব খোল, বলো -6² + 8² এত একক, এখানে -6² মানে +36, 8² মানে 64, 36 আর 64 যোগ করলে কত হয়, 100, 100 বর্গমূল কত দেবায়ন বলো, 10, 10 কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, এটা করে দেখাবো নাকি, ও তো মুখ খুলছে না, এবার এখানে বিন্দুটা কোথায় আছে, -6, এক্স অক্ষ ঋণাত্মক দিয়ে ছগর, 1, 2, 3, 4, 5, 6 গিয়ে কি করবো, 8 ঘর উপরের দিকে, 8 ঘর উপর, ধর এখানে ঝামেলা করছি, এখানে মাইনাস করে দে, এটা মাইনাস দিয়ে দে, এটা মাইনাস দিয়ে দেই, হ্যাঁ তাহলে 8 ঘর নিচে নামি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটা হচ্ছে -6, -8 এই দূরত্বটা, বোঝা গেছে, পরীক্ষাতে এই সমস্ত ছবি আঁকতে হবে না, শুধু বোঝানোর জন্য করেছি আমি, চলো খাতা তুলি, এর সঙ্গে এটা হয়ে যাক, এটা পরে পরবর্তী অঙ্কের জন্য লাগবে, a, b না, a, b নয়, x1, y1 এবং x2, y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য সমান √ x1 - x2² + y1 - y2² এত একক, x1, y1 এবং x2, y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য সমান √x1 - x2² + y1 - y2² ব্যাপারটা কীরকম, এখানে একটা বিন্দু আছে স্থানাঙ্ক x1, y1, এখানে একটা বিন্দু আছে স্থানাঙ্ক x2, y2, এই দূরত্বটা বের করতে হবে এই সূত্র দিয়ে, এটা মূল বিন্দু থেকে নয়, দুটো আলাদা জায়গায় দুটো বিন্দু আছে, x1 - x2² + y1 - y2² মানে ভুজের থেকে ভুজ বিয়োগ করব তার হোল স্কোয়ার, কোটি থেকে কোটি বিয়োগ করে হোল স্কোয়ার, চলো মুখস্থ, এটা মুখস্থ করা আগে, এটা সূত্র, এটা সূত্র নম্বর 2 হচ্ছে, 2 নম্বর সূত্র, আচ্ছা দেখো একটা প্রশ্ন দিচ্ছি আমি, ধরো x, o, x′, y, y′ এখানে একটা বিন্দু আছে মনে করো 3, 7 হতে পারে, আর এখানে একটা বিন্দু আছে 3, 7 বললাম তো, এটা 4, 4.7 করে দিই, 4.7 এখানে একটা বিন্দু আছে 1, 1.9 এটা হচ্ছে 6, 7, 7, 3, 7.3 হতে পারে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, 7, 3 ঠিক আছে, 7 ঘর গিয়ে 3 ঘর উপরটা, তাহলে 4.7 এবং 7.3
বিন্দুদ্বয়ের সং যোজক সরল রেখাংশের দৈর্ঘ্য। এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান বলতে কোনটা? এই প্রথম বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু কোনটা? দ্বিতীয় বিন্দুটা এক্স টু ওয়াই টু। আমাদের সূত্র কি? রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার। এখানে এক্স ওয়ান মানে কত বলো? চার। আর এক্স টু মানে কত? সাত। তাহলে চার মাইনাস সাতের হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়ান মানে কত? সাত। ওয়াই টু মানে কত? তিন। ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। দেখ তো সূত্র অনুসারে হলো কি না, চার আর থেকে সাত বিয়োগ করলে কত হবে? মাইনাস তিন। বড় সংখ্যার চিহ্নটা বসবে, হ্যাঁ, এটা কত হবে? চার। মাইনাস তিনের স্কোয়ার মানে কত দেবায়ন? প্লাস নয়। চারের স্কোয়ার মানে ষোলো। এবার নয় আর ষোলো যোগ পঁচিশ, পাঁচ একক। এবার দুশো, আমার পেজ নাম্বার পঁয়তাল্লিশ, পেজ নাম্বার পঁয়তাল্লিশের দুইয়ের দেখার অঙ্ক বলো। এক নম্বর, পাঁচ কমা সাত এবং আট কমা তিন বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য। সরল রেখাংশের দৈর্ঘ্য, গৌরব তলাহস্তর কী লিখব? রুট ওভার পাঁচ, পাঁচ মাইনাস আট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস দেবায়ন সমর্থন পাবো। জোরে বলো, দেখে নে শতবিশ সমর্থন দেবে, ঠিক আচ্ছা। এবার এই দুটো সরল করতে হবে, প্লাস ফাইভ মাইনাসে সরল করলে কত হবে? মাইনাস তিন। বড় সংখ্যার চিহ্ন বসবে, বড় থেকে ছোট বিয়োগ, বড় চিহ্ন বসা। এখানে কত হবে? চার। সাত থেকে তিন বাদ দিলে চার, কত হচ্ছে এটা? নয় প্লাস ষোলো, এটা পাঁচ একক। নয় আর ষোলো যোগ করলে পঁচিশ, পঁচিশের বর্গমূল পাঁচ। এটা ছবি একে বোঝাতে হবে? দুইয়ের দেখে দু নম্বর কী আছে? সাত কমা শূন্য এবং দুই ক মাইনাস বারো। ভাষাটা কী লিখবো? দেবায়ন বিন্দুদ্বয়ের দ্বারা বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য সমান রুট ওভার কত হবে? সেভেন মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস অফ মাইনাস টুয়েলভ তার হোল স্কোয়ার, এত একক। সূত্রের মাইনাস, আর এখানে ওয়াই টুটার নিচে মাইনাস আছে, তার মানে সেভেন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস শূন্য প্লাস বারো হোল স্কোয়ার, এরকম লিখলে পারো তুমি। তুমি এই লাইনটা না লিখে এই লাইনটাও একবারে লিখতে পারো, যদি মাইনাস থাকে একবারে মাইনাসে মাইনাসে প্লাস করে দিতে পারো। এখানেও তাই, যদি এখানে দুইটা যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস দুই করে দিতে পারতাম, আর নাহলে এই উপর লাইনটা করে নিতে হবে। এবার সাত থেকে দুই বিয়োগ করলে কত? পাঁচ, পাঁচের স্কোয়ার। আর এখানে কত? বারোর স্কোয়ার। শূন্যর দাম নেই, দাম নেই, শূন্যর দাম নেই। এইটাকে এক মনে হচ্ছে? দারুণ বলেছো, ও মনে হবেই। যোগ করলে কত? একশো উনসত্তর। একশো উনসত্তরের বর্গমূল কত? তেরো। তেরোকে তেরো দিয়ে গুণ করলে একশো উনসত্তর। বর্গমূল করে দেখাবো? ওয়ান সিক্সটি নাইন। করি করি, অফার আছে, জোড়া নিলাম। মনে মনে এমন একটা সংখ্যা ভাবো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে ওয়ান মিলে যাবে, একবার হবে, এক এককে এক, জোড়া নাবলো। এবার কতবার আসবে?
মানে এখানে এই ওয়ানটাকে ডবল হয়ে আসবে, দুই দিয়ে গুণ করে আসবো দুই। এবার যদি একটা ঘর চাপা দিই, ছয়ের মধ্যে দুই কবার যায়, তিনবার দে, তিনবার এখানে মিলে যাবে, তিন তিরিক নয় তিন দিগুণ ছয়, ওই যে ১৩। এখানে আসলে ঘটনাটা কী হয়ে পড়ল, এক্স ও এক্স ড্যাশ, অঙ্কন চিহ্ন সবসময় বড় হাতের অক্ষর হয়, অঙ্কন চিহ্ন সবসময় বড় হাতের অক্ষর, সাত শূন্য, সাত ঘর গিয়ে এখানেই থেমে যাব, এটা যে সাত কমা শূন্য, দুই মাইনাস বারো, দুই ঘর এক, দুই ঘর এসে বারো ঘর নিচে নামব, দুই মাইনাস বারো এই দূরত্বটা, এই যে ১৩ একক বেরোলো, বোঝা গেছে? সময় শুরু।